নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্লাস ইলেভেনের ইতিহাসের 2016 সালের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। হিস্ট্রি ক্লাস ইলেভেন কোশ্চেন পেপার 2016 কোশ্চেন পেপার সলভ 2016। সুপ্রিয় দর্শকার্থী, 2016 সালে কিন্তু আজকে আমি ক্লাস ইলেভেনের ইতিহাসের যাবতীয় প্রশ্নগুলো MCQ SAQ টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে তো দেখো, 24 কিন্তু MCQ আছে। ফার্স্ট প্রশ্ন রোমান অনেক অর্থশাস্ত্রের লেখক হলেন, বিয়ের অ্যান্সার হবে কৈটিল্য হবে। রোমান টুতে প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো, রোমান টুয়ের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। রোমান থ্রিতে আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো, সুপ্রিয় দর্শকার্থী আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো, বিয়ের অ্যান্সার হবে কিরান উস সদাইন। তো বুঝতে পারছেন কি বলছি, এটা হবে কৈটিল্য হবে, এটা হবে সিয়ের অ্যান্সার হবে, আর এখানে হবে বিয়ের অ্যান্সার কিরান উস সদাইন। পরের প্রশ্ন রোমান ফোরে অরিজিন অফ স্পিসিস রচনা কি করেন। রোমান ফোরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ডারউইন। কে করেন? ডারউইন করেন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, মিশরের সবথেকে বড় পিরামিডের নাম কি। মিশরের সবথেকে বড় পিরামিডের নাম হলো, এর অ্যান্সার হবে খুপুর পিরামিড। কি পিরামিড? অ্যান্সার হবে খুপুর পিরামিড। 6 প্রশ্ন, সুমেরীয় সমাজ বিভক্ত ছিল। অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। 7 প্রশ্ন, মজনপদগুলির উত্থান হয়। 7 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন 8 প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে। অ্যান্সার হবে এর অ্যান্সার প্লেটো। 9 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, পাটালিপুত্র ছিল ড্যাশ রাজধানী। 9 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের সিয়ের অ্যান্সার মগধের। কি হবে? মগধের হবে। আর 8 প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার প্লেটো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন, 9 প্রশ্ন কি বলেছে, এটা তো বলেই দিয়েছি যে মগধের, তাই তো। 10 প্রশ্ন, শিশুরও কে ছিলেন। 10 প্রশ্নের অ্যান্সার বিয়ের অ্যান্সার একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অর্থাৎ 10 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার হবে একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ। 11 প্রশ্ন, ইক্তা প্রথার প্রবর্তক হলেন। সুপ্রিয় দর্শকার্থী, 11 প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার ইলতুতমিস। 12 রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন। সুপ্রিয় দর্শকার্থী, 12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মন্টেস্কিউ। কী হবে? মন্টেস্কিউ হবে। পরের প্রশ্ন 13 প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতার দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে। 12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ব্যাবিলন। কী হবে? সুপ্রিয় দর্শকার্থী, কী হবে? 12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ব্যাবিলন হবে। 14 প্রশ্ন, কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটি উৎপত্তি হয়েছে। আমাদের 14 প্রশ্নের উত্তর হবে বিয়ের অ্যান্সার ফেডালিতে। অ্যান্সার কী হবে? বিয়ের অ্যান্সার ফেডালিতে হবে।
প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এইগুলো কিন্তু ভালো করে বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পুনর্দ্যাগের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলেছে পুনর্দ্যাগে শূন্যস্থান পূরণ করো। ম্যানরের দরিদ্র কৃষকরা ড্যাশ নামে পরিচিত। সুপ্রিয় দর্শকার্থী, 15 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিলেন। কী নামে পরিচিত? অ্যান্সার হবে ভিলেন হবে। ওকে, কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ভিলেন। তো দেখো, তোমরা কিন্তু এগুলো ভালো করে কিন্তু বাড়িতে বসে কিন্তু মুখস্থ করবে খাতায় লিখে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আর 13 দাগের প্রশ্নের অ্যান্সার তো ডি এর অ্যান্সার মিশর বলেই দিয়েছিলাম আমি, তাই তো? নেক্সট প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন বলেছে, অর্থশাস্ত্রে কত রকমের বিবাহ রীতির কথা উল্লেখ আছে? 16 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পারি যে অর্থশাস্ত্রে কত রকমের বিবাহ রীতির উল্লেখ আছে। 16 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 8 প্রকার। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরীয় রানী নিফার্তিদি ছিলেন। 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, ফেরাও আখে নাতেনের স্ত্রী। ফেরাও আখে নাতেনের স্ত্রী। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 18 দাগের প্রশ্ন, ইস্পাটার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল। 18 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ইস্পাটান। কী হবে? ইস্পাটান হবে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। পরে প্রশ্ন 19 জায়গায় প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তিত হয় কত? 19 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 1582 খ্রিস্টাব্দে। 1582 খ্রিস্টাব্দে। 20 জায়গায় প্রশ্ন, দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল। অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 1144 থেকে 1178 খ্রিস্টাব্দে। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছি, অর্থাৎ 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন। 21 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অষ্টম হেনরি হবে, অষ্টম হেনরি। ওকে, 22 জায়গার প্রশ্ন, বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন। 22 জায়গার যে প্রশ্ন আছে আমাদের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার হবে, কোপার্নিকাস হবে। বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তাকে অ্যান্সার হবে কোপার্নিকাস। পরের প্রশ্ন 23 জায়গার প্রশ্ন, ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? 23 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার, কোথাকার ছিলেন। অ্যান্সার হবে 23 জায়গার অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার, স্পেনের, তাই তো? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। ওকে, সুপ্রিয় দর্শকার্থী, আর 21 দাগের যে অ্যান্সার আছে সেটা তো তোমরা জানো, বিয়ের অ্যান্সার হবে অষ্টম হেনরি, তাই তো? আর 20 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এগুলো তো আমি তোমাদের বলে দিয়েছি, দিনে লাই 1582, এগুলো তোমাদের আমি সলভ করে দিয়েছি। আমাদের পরের প্রশ্ন 24 জায়গার প্রশ্ন, টেলিফোনের আবিষ্কারক হলেন। 24 জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে গ্রাহাম বেল। গ্রাহাম কী হবে? বেল হবে এর অ্যান্সার, গ্রাহাম বেল।
সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো এবার আমি 2000 সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2016 সালের ইতিহাস কোশ্চেন পেপারের এসএ কিউব নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এসএ কিউব, এতক্ষণ আমি এমসি কিউব টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, এবার আমি এসএ কিউবগুলো সলভ করে দেবো, তোমরা খাতায় লিখবে। কিন্তু ফার্স্ট প্রশ্ন, ইতিহাস পুরাণ কি? দু নম্বরে, লেখমালা বলতে কী বোঝো? খাতায় লিখে নেবে কিন্তু। অথবা আমির খসরু গিয়েছিলেন তিন দাগে, ভারতের সাতবোন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন? তোমাদের এগুলো কিন্তু বুঝিয়েছি, সোনা রূপা, ঠিক আছে। অ্যাক্রোপলিস কি? এটাও বুঝিয়েছি। তো এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ওকে? কি বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন কি আছে, তো দেখো, অ্যাক্রোপলিস অ্যান্সার হবে, অথবা অ্যান্সার হবে ব্রিজিয়ার মল্ল। পাঁচ দাগের প্রশ্ন, অটোমান কারা? ছয় দাগে, জিয়াউদ্দিন বরণী রচিত দুটি গ্রন্থের নাম লেখো, তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ওকে? কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন, তো জিয়াউদ্দিন বরণী রচিত দুটি গ্রন্থের নাম তারিখ ই ফিরোজ শাহী, ফতে আই জাহানদারি। অথবা দিয়ে, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয় এবং কেন? আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, কারণ তার বহু রচনা হিন্দুস্তানের প্রকৃতি, ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে, শুধু তাই নয়, তার রচনায় কিছু অংশ শিক্ষা ও নীতিমূলক, তাই তিনি সেই অর্থের ঐতিহাসিক ছিলেন না, যে কারণে তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। সাত নম্বরের প্রশ্ন, টিউডর সৌরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা তো জানো যে ইংল্যান্ডের অষ্টম হেনরির আমলে কিন্তু টমাস ক্রোমেল টিউডর সৌরতন্ত্রের প্রতিষ্ঠা করেন। আর দেখে প্রশ্ন, টমাস ক্রোমেল কে ছিলেন? অথবা দেয়া, সপ্তাঙ্গ তত্ত্ব কী? নয় দেখে, মধ্যযুগে ইউরোপের নাইট কাদের বলা হয়? অথবা দিয়ে, স্পার্টাকাস কে ছিলেন? এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ওকে? পরের প্রশ্ন, দশ দেখে, নিগম কাকে বলে? এগারো দেখে, ম্যানর বলতে কী বোঝো? অথবা দিয়ে, ভেসাল বলতে কী বোঝো? এগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? তো দেখো, ম্যানর বলতে কী বোঝো দেখে নিচ্ছে, ভেসাল বলতে কী বোঝো? বারো দেখে, সকরা, ভারতের প্রথম সক রাজা কে ছিলেন? আমাদের পরের প্রশ্ন কী বলেছে? অথবা দিয়ে, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন? আমাদের পরের প্রশ্ন, ১৩ নম্বরের প্রশ্ন, হিলট কারা ছিল? এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ওকে? তারপরে বলেছে, এটা তো বলে দিয়েছি আমি, অথবা দিয়ে, ভেসল কাকে বলে বলেছি। পরের প্রশ্ন, যে ভারতের প্রথম সক রাজা কে ছিলেন, এটা তো তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? ভারতের সকরা, ভারতের প্রথম সক রাজা কে ছিলেন? অথবা দিয়ে, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন? তারপর দেখে, হিলট কারা ছিল? পরের প্রশ্ন কী আছে, হিলট কারা ছিল? ১৪ দাগের প্রশ্ন, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন? তোমরা তো জানো যে জার্মানির জোহেনাস গুটেনবার্গ। অথবা দিয়ে, ভারত কোন দেশে আবিষ্কৃত হয়? ভারত কিন্তু সর্বপ্রথম কিন্তু চীন দেশে আবিষ্কৃত হয়। ১৫ থেকে, কোপার্নিকাস কে ছিলেন? তো দেখো, খাতায় লেখা আছে কিন্তু তোমরা খুব সুন্দর করে মুখস্থ করবে। অথবা দিয়ে, পার্সমেন্ট কি? এটাও ভালো করে পড়বে, পরীক্ষা আসে। পরের প্রশ্ন, ১৬ থেকে, ম্যাগেলন কেন বিখ্যাত? তোমরা কিন্তু এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। অথবা দিয়ে, প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্সার কিন্তু হবে ম্যাগেলন হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের 2016 সালের ক্লাস ইলেভেনের যাবতীয় প্রশ্নগুলো সলভ করে দেওয়া হয়েছে। 2017, 18, 19, 20, 22, 23 সালের প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি আলোচনা করব। এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো। 8x5 টোটাল 40 নম্বরের বড় প্রশ্ন হয় ক্লাস ইলেভেনে ইতিহাসের ক্ষেত্রে।
তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো এসেছে একবার দেখে নাও, চোখ বুলিয়ে দেখে নাও, মুছে দিচ্ছি এগুলো আমি। যেমন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, এই সভ্যতার পতনের কারণ কি, প্রাচীন মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক মূল্যায়ন, পলিসির বৈশিষ্ট্য পতনের কারণ, পারস্যের ক্ষত্রপ চীনের ম্যান্ডারিনটা খুব ইম্পর্টেন্ট, প্রাচীন রোমান ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো, অথবা দিয়ে সামন্ততন্ত্র বলতে কী বলছে, ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো, আটি থেকে প্রাচীন ভারতের বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করো। ওকে, তো দেখো প্রশ্নগুলো দেখে নাও তোমরা, বর্ণ জাতিটাও খুব ইম্পর্টেন্ট এসেছে পরীক্ষায়। ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া নূরজাহানের অবদান, তো দেখো এটা কিন্তু 2016 সালে কিন্তু ক্লাস ইলেভেনের হিস্ট্রি প্রশ্নপত্র কিন্তু, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, অথবা দিয়ে বর্ণ জাতি প্রথার বৈশিষ্ট্য, বর্ণ জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই হলো আমাদের 2016 সালের আমাদের ক্লাস ইলেভেনের ইতিহাসের প্রশ্নপত্র, টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।